সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ অবলম্বনে ভালো আছেন, সুস্থ আছেন? আমি আপনাদের দোয়ার শেষ মেহমানিতে খুব ভালো আছি। সফলতার কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা আমি দিতে পারবো না। সফলতা সেই জিনিস যা সুন্দর একটি প্ল্যান করতে হয় এবং ওই প্ল্যান অনুযায়ী পরিশ্রম করা এবং এই পরিশ্রমের মাধ্যমে কিছুটা ফলাফল। আর সবচেয়ে বেশি যে শিক্ষাটা আসে সেটা হচ্ছে চলার পথে যখন আমরা বাধাগ্রস্ত হই, সেই বাধাগ্রস্ততা অথবা বিফল হয়ে যাওয়া, পরাজিত হয়ে যাওয়া, সেখান থেকে যে শিক্ষাটা আসে এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী শিক্ষা। যার কারণে আমাদের লাইফে যখন আমরা কোনো কাজ করছি, সে কাজের মধ্যে আমরা যতটুকু শিক্ষা নিয়ে কাজ শুরু করেছি সেই শিক্ষাটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি, কিন্তু তার চেয়ে বড় শিক্ষা হয় আমাদের ব্যর্থতার শিক্ষা। তো ব্যর্থতা থেকেই আমরা কখনো ভেঙে না পড়ে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে যদি কাজে লাগাতে পারি সেই শিক্ষাটাই হবে আমাদের জীবনের সফলতার অন্যতম দ্বার প্রান্ত। তো এই মুহূর্তে আমরা একটি সফলতার গল্প বললাম, এখন সফল হওয়ার জন্য কিছু হিস্টোরি আপনাদের সামনে তুলে ধরবো। সফলতার হিস্টোরি তুলে ধরছে আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন একজন শিক্ষক, যিনি চল্লিশ বছর যাবত ইলেকট্রনিক্সের উপরে গবেষণামূলকভাবে কাজ করছে, আমাদের সকলের শ্রদ্ধেয় সাজ্জাদ হোসেন ভাই। তো আমরা সাজ্জাদ স্যারের দিকে চলে যাচ্ছি, তিনি আজকে আমাদেরকে দেখাবে প্যারালেল ও সিরিজের ফলাফল। তো আমরা দেখতে পাচ্ছি যে প্যারালেল ও সিরিজ লাইনে রেজিস্টারের ফলাফল, তার মানে যখন প্যারালেল সিস্টেমে আমাদের রেজিস্টারগুলোকে ব্যবহার করা হয় তখন ফলাফলটা কী আসতে পারে, আর সিরিজ লাইনে যখন আমাদের রেজিস্টারগুলো ব্যবহার করে থাকি তখন আমাদের ফলাফলটা কী আসতে পারে, এই বিষয়ের উপরে আমরা মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আসলে অনলাইনে প্রতিদিন 8 ঘন্টা লেকচার দেওয়া পসিবল না, যার কারণে আমরা ছোট্ট ছোট্ট কিছু বিষয়, ছোট্ট ছোট কিছু অংশ সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরি, যার মাধ্যমে অনেকে উপকৃত হয়, অনেকে জ্ঞান অন্বেষণের জন্য ব্যাপকভাবে উৎসাহ তৈরি হয়ে থাকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সাজ্জাদ স্যারের কাছে চলে যাচ্ছি, আজকের বিষয়টি তিনি এক্সপ্লেন করবেন এবং কাজগুলো শুধু দেখলেই হবে না, দেখে যদি আমরা এগুলোকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের সময়গুলো কাজে লাগবে। অ্যাডভান্স ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের এই জেনারেশনদের অনেক গুরুত্বপূর্ণ কিছু পার্ট রয়েছে যেটা জানা উচিত, যার কারণে আমরা শেয়ারিংয়ের ক্ষেত্রে কখনো যেন ক্ষতিপূরণ না করি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে জানব রেজিস্টার প্যারালেল এবং সিরিজ লাইনে কী ফলাফল হয় রেজিস্টারের। তো আমরা আগে থেকেই এখানে এঁকে রেখেছি যে রেজিস্টার প্যারালেলের কী ফলাফল। এখানে দেখা যাচ্ছে যে 10 ওহমের দুটি রেজিস্টার কোয়ার্টার ওয়াট প্যারালেল করা আছে এখানে। তো আমরা জানি যে রেজিস্টার প্যারালেল করলে তার মান কমে যায় এবং ওয়াট বেড়ে যায়। তো এই সেই হিসেবে 10 এবং 10 দুটি রেজিস্টার প্যারালেল করার ক্ষেত্রে ফলাফল হয়েছে 5 ওহম, এবং কোয়ার্টার ওয়াটের দুটি রেজিস্টার যেহেতু এখানে সেহেতু এর ফলাফল দাঁড়িয়েছে 1/2 ওয়াট। তো কোয়ার্টার ওয়াট এবং কোয়ার্টার ওয়াট দুটি রেজিস্টার মিলে হয়েছে 1/2 ওয়াট, এবং 10 এবং 10 ওহম দুটি রেজিস্টার প্যারালেলের ফলাফল হয়েছে 5 ওহম। আর নিচে আমরা দেখতে পাচ্ছি যে 10 ওহমের দুটি রেজিস্টার সিরিজ করা আছে আর কোয়ার্টার ওয়াট এই দুটি রেজিস্টারও। তো সিরিজ করার ফলে আমরা জানি যে রেজিস্টার সিরিজ করলে তার মান বাড়ে। তো যেহেতু 10 ওহম এবং 10 ওহমের দুটি রেজিস্টার ফলাফল হয়েছে 20 ওহম, এবং রেজিস্টার সিরিজ করলে তার মান, তার ওয়াট একই থাকে, এবং সেই ক্ষেত্রে ফলাফল কোয়ার্টার ওয়াটই রয়েছে এখানে। আমরা এখান থেকে কিছু একটা বুঝতে সক্ষম হয়েছি যে আমরা মোবাইল ফোনে যখন আমাদের কম্পোনেন্টগুলো লাগানো থাকে, রেজিস্টার লাইক হচ্ছে ক্যাপাসিটার বা আদার্স কোনো কম্পোনেন্ট, তখন কোনটা সিরিজে আছে আর কোনটা হচ্ছে প্যারালেলে আছে সে বিষয়টিও কিন্তু আমাদের টেকনিশিয়ানদের মধ্যে অনেকেই বুঝে না, যার কারণে আমাদের এটা জানা উচিত। এটা না জানলে কিন্তু আমরা বুঝতে পারবো না। অনেক সময় দেখা যাচ্ছে যে কোথাও একটা রেজিস্টার নষ্ট হয়েছে, সেই রেজিস্টারের মান ছিল হয়তো 90 কিলো ওহমস। তো 90 কিলো ওহমসের রেজিস্টার আমরা পাবো কোথায়? হয়তো পাচ্ছি না। তাহলে এই রেজিস্টারটা কী করবো আমরা? রেজিস্টারটা না পাওয়ার কারণে কি ফোনটা আমরা ফেরত দিব, অথবা 90 কিলো ওহমসের রেজিস্টার যেহেতু নেই সেখানে আমরা জাম্পার করতে পারছি না, জাম্পার করারও সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা যদি এই প্যারালেল সিস্টেম আর সিরিজ সিস্টেমগুলোকে আমরা জানি এবং কীভাবে এটার ওহম বাড়ানো যায়, কমানো যায়, সে বিষয়গুলো যদি জানি তাহলে কিন্তু আপনি চাইলেই পারবেন, ইউ ক্যান পসিবল, তাই না স্যার? জি। তাহলে আমরা একটা রেজিস্টার যদি 90 কিলো ওহমসের থাকে আর আমি যদি 90 কিলো ওহমসের রেজিস্টার পাচ্ছি না,
তাহলে আমার কাছে যদি 40 ওহমস এর রেজিস্টার থাকে তাহলে স্যার এটা পসিবল? জি এটা পসিবল। তাহলে আমরা কি করব এটাতে? তাহলে আমরা একটা 40 ওহম একটা 50 ওহম মিলিয়ে 90 বানাতে পারি সিরিজ লাইন। সিরিজ লাইনে এটাই বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি। তাহলে সিরিজ প্যারালাল এগুলোর অবশ্যই পদ্ধতি আছে এবং এটার যদি মান সম্পর্কে আমাদের একটা ধারণা হয় তাহলে আপনি চাইলেই অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন। বন্ধুরা আজকের মতো ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের জন্য ছিল, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। সজ্জাদ স্যারের জন্য আপনারা দোয়া করবেন, তিনি একজন সিনিয়র পার্সন, আল্লাহ যেন পৃথিবীতে সবসময়ের জন্য যতদিন বেঁচে আছে সম্মানের সাথে ইজ্জতের সাথে তিনাকে পৃথিবীতে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।